বাংলায় 3-400 মিনি কাশ্মীর রয়েছে কলকাতা এসে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিবেক অগ্নিহোত্রে বাংলা থেকে বিপজ্জনক ছবি উঠে আসছে এখনি না রুখলে বাংলায় কাশ্মীর হতে বেশি সময় লাগবে না কলকাতা এসে এমনই মন্তব্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রের বাংলায় 3-400 মিনি কাশ্মীর রয়েছে কলকাতা এসে বিস্ফোরক অভিযোগ বিবেক অগ্নিহোত্রের বাংলা থেকে বিপজ্জনক ছবি উঠে আসছে এখনি না রুখলে বাংলার কাশ্মীর হতে বেশি সময় লাগবে না কলকাতা এসে এমনই মন্তব্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রে কাশ্মীর মে কিসি নে কাহা থা ইয়াসিন মালিক নে কি হাম ভারত মে 500 কাশ্মীর বানা দেঙ্গে ये 500 कश्मीर एग्जैक्टली कहाँ है मुझे पता नहीं पर 300-400 मिनी कश्मीर तो बंगाल में है इसका मैं खुद विटनेस हूँ। एक इतनी डेंजरस पिक्चर हमारे सामने आई अगर इसको अभी रोका नहीं गया तो बंगाल का भी कश्मीर वेरिकोस वेनर पैथाहीन चिकित्सा एकुन कोलकाता है जोगाजोग करूँ 9154089451 नंबरे कश्मीर बनने में कोई बहुत ज्यादा वक्त नहीं लगेगा মন্তব্যের পরিপ্রেক্ষিতে ঠিক কি কি বক্তব্য উঠে আসছে আপনাদেরকে শোনাবো যার কথা বলছেন তিনি চলচ্চিত্র জগতের কোনো পরিচিত নাম হতে পারেন কিন্তু তিনি বাংলায় পরিযায়ী পাখি হিসেবে এসে বাংলায় এই ধরনের মন্তব্য করে বাংলার মানুষ বাংলার দৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার সভ্যতা বাংলার ঐতিহ্য বাংলার সার্বভৌমত্ব বাংলার যে সর্বধর্ম সমন্বয়ের বাতাবরণের যে একটা পরিবেশ সেটাকে তিনি কলুষিত করেছেন আমি বাংলার একজন নাগরিক হিসেবে তীব্র ভাষায় প্রতিবাদ করছি এবং দাবি করছি অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে ভারতবর্ষের মধ্যে অন্যতম সেকুলার রাজনৈতিক দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং অন্যতম রাজ্য বাংলা যেখানে সব ধর্মের সব জাতপাতের মানুষ তাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের চিত্র দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে কথা বলেছেন আমি আবার বলছি তীব্র ভাষায় প্রতিবাদ করছি এবং দাবি করছি অবিলম্বে তার এই কথা তাকে প্রত্যাহার করতে হবে সারা ভারতবর্ষের লোক জেনে গেছে পরপর ভায়োলেন্সের যা পরিস্থিতি তৈরিয়েছে বাংলার সেন্টিমেন্ট বাংলার সুনাম বলতে বলতে কতদিন আটকে রাখবেন বাংলার বদনাম এই কমিউনিস্ট আর সিএমসি ছাড়া বেশি কে করেছে সেই জন্য এইটা লুকিয়ে রেখে বাঙালি সেন্টিমেন্টই হলো চাপা দেওয়ার বাঙালিকে ভিখারি বানিয়েছেন ওনারা বাঙালিকে বাংলা ছাড়া করেছেন লেবার বানিয়েছেন শ্রমিক বানিয়েছেন পরিযায়ী শ্রমিক তারপরে আর মুখ আছে কিছু বলার যেন সবাই বলবে দুয়ো দেবে আজ পাকিস্তান এরকম চেপে রেখে লোকের কাছে চোখ দেখিয়ে আজকে পাকিস্তান ভিখারি হয়েছে 300-400 জানি না পুরো পশ্চিমবাংলাটাই কাশ্মীরের পরিস্থিতি হয়ে গেছে কিছু বোঝেন উনি বাংলা সংস্কৃতি সংস্কৃতিও কিছু বোঝেন না তা আরএসএস পয়সা দিয়েছে সেই পয়সা দিয়ে মিথ্যে অসত্য একটা ছবি বানিয়েছেন এবং নিজের ছবি সম্পর্কে অসত্য প্রচার করেন উনি বাংলা বোঝেন না বাংলা সংস্কৃতি বোঝেন না ভারত বোঝেন না ভারতের সংস্কৃতি বোঝেন না ভারতবর্ষ একটা বহুজাতিক দেশ বহু ভাষার দেশ ভারতবর্ষে কাশ্মীরও আছে ভারতবর্ষে বাংলাও আছে ফলে ভারতবর্ষে কাশ্মীর থাকবে ভারতবর্ষে বাংলাও থাকবে বরঞ্চ যারা ভারত বিরোধী তাদেরকে ভারত থেকে বিদায় দেওয়ার দরকার আছে এবং তার প্রস্তুতি ভারতবর্ষে শুরু করতে হবে এসব লোক হচ্ছে সমাজের পক্ষে দেশের পক্ষে বিপজ্জনক সমাজের শত্রু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা